মডেল পিয়াসা ও মো আটক বাসায় মিলল বিপুল ইয়াবা মদ। বিপুল পরিমাণ বিদেশি মদ ইয়াবা ও সিসা সহ মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মোকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। রোববার রাত 10টার দিকে প্রথমে রাজধানীর বাড়িথাড়ায় মডেল পিয়াসার বাসায় অভিযান শুরু করে পুলিশ। পরে রাত 10:45টার দিকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এদিকে পিয়াসার দেওয়া তথ্যে আরেক মডেল মরিয়ম আক্তার মো এর রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। তার বাসা থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। পরে রাত 1টার দিকে মোকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকেও ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। পুলিশ জানিয়েছে মডেল পিয়াসা ও মদ সংঘবদ্ধ একটি চক্র। তারা পার্টির নামে উচ্ছবিতদের বাসায় ডেকে মদ ও ইয়াবা খাই আপত্তিকর ছবি তুলে রাখতেন, পরে সেই ছবি দেখে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন। এদিকে দুই মডেলকে আটকের পর মোহাম্মদপুরের বাবর রোডে মডেল মো এর বাসার নিচে সাংবাদিকদের ব্রিফ করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। তিনি বলেন, তারা দুইজন একটি সংঘবদ্ধ চক্রের সদস্য, তাদের বিরুদ্ধে আমরা অনেক ব্ল্যাকমেলের অভিযোগ পেয়েছি। সেসব ঘটনা তদন্ত করতে গিয়ে আজ তাদের বাসায় অভিযান চালানো হয়। দুজনের বাসায় বিদেশি মদ ইয়াবা সিসা পাওয়া যায়। মোয়ের বাড়িতে মদের বারো ছিল। আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ বলেন, তাদের বাসায় মাদক পাওয়া গেছে, ফলে তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর ও গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হবে। এছাড়া তাদের বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ থাকায় আলাদা মামলা হবে। এসব মামলায় তাদের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হবে। প্রসঙ্গত 2017 সালের মে মাসের বনানীর রেইন ট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় এজাহারের নাম ছিল ফারিয়া মাহবুব পিয়াসার। প্রথমে মামলা করতে ভুক্তভোগীদের সহযোগিতায় করেছিলেন পিয়াসা, কিন্তু সেই পিয়াসার বিরুদ্ধে আবার মামলা তুলে নেওয়ার হুমকির অভিযোগে জিডি করেছিলেন ভুক্তভোগী।